হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন আপডেট ভিডিও। তো এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হচ্ছে ওড়িশা ছেড়ে বাংলাকেই পুরোপুরি টার্গেট করলো বুলবুল। তো এই সংক্রান্ত ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে নতুন নতুন আপডেটমূলক এবং শিক্ষামূলক ভিডিও নিয়ে আসা হয়। তো আসুন শুরু করা যাক। বলা হচ্ছে আসন্ন ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাসে বাংলার কপালে চিন্তার ভাঁজ বাড়াতে বাধ্য, কারণ ওড়িশা ছেড়ে এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের উপকূলকে টার্গেট করেছে সে। বুধবার বিকেলের বুলেটিনে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি এখন ওড়িশার পারাদ্বীপ থেকে 810 কিমি এবং সাগরদ্বীপ থেকে 920 কিমি দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই সেই ঘূর্ণিঝড়ে শক্তি বাড়তে পারে বলে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে এরপর ধীরে ধীরে শক্তি বাড়াতে বাড়াতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে সে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে সেটি কোথায় আঘাত হানবে তার ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেনি। তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে রবিবার নাগাদ সাগরদ্বীপ অঞ্চলে সে আছড়ে পড়তে পারে পূর্ণ ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে, কিন্তু এখানে শেষ মুহূর্তে কোনো টুইস্ট যে থাকবে না তা বলা যাচ্ছে না। ঘরোয়াভাবে বেশ কিছু আবহাওয়া সংস্থা জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গ উপকূলের কাছে শক্তি হারিয়ে ফেলতে পারে, এমনকি সাগরদ্বীপের কাছে এসে নাটকীয়ভাবে দক্ষিণ দিকে ঘুরে যেতে পারে সে, ফলে ঘূর্ণিঝড়ে দক্ষিণবঙ্গ তছনছ হয়ে যাবে। এখনই এই ধরনের আগাম ভবিষ্যৎবাণী করার কোনো সময় আসেনি। ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছড়ে পড়ুক বা না পড়ুক, শুক্রবার থেকে তার প্রভাব বোঝা যাবে এ রাজ্যে। ওই দিন বিকেল থেকে হালকা গতিবেগ ক্রমশ বাড়বে, হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হতে পারে। শনিবার বৃষ্টি এবং হাওয়ার তীব্রতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় বুলবুল যদি বাংলার উপকূলে আছড়ে পড়ে তাহলে আগামী রবিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গে। তবে যতক্ষণ না পশ্চিমবঙ্গ পরিষ্কার করে ঘূর্ণিঝড়ের গতিপথ বোঝা যাচ্ছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে মৎস্যজীবীদের এখন থেকে সতর্কতা অবলম্বন করার আবেদন জানানো হয়েছে। আগামী কয়েকদিন সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক, সেই সঙ্গে ফিরিয়ে আনা হোক সেই সব মৎস্যজীবীকে যারা এই মুহূর্তে সাগরে রয়েছেন। তো আশা করি এই আপডেট ভিডিওটি সবারই ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবেন। তো আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।